আমার নতুন হিজাবগুলো আমার এত বেশি পছন্দ হয়েছে, তাই সুন্দর মতো রেডি হয়ে চলে গেলাম একদম সকালবেলা মর্নিং ডিউটির উদ্দেশ্যে। আর দেখলাম বাসার ঠিক নিচে একদম ফ্রেশ বিলের তাজা মাছ বিক্রি করছে, এখানে পুঁটি মাছ আর শোল মাছ ছিল। বাট মনে করছে আমি মেবি মাছের দাম কিছু বুঝি না, এতটুকু মাছ 600 টাকা চেয়ে পড়ছে, সো কিনি নাই অবভিয়াসলি। দেন চলে গেলাম হসপিটালে। আর দেখুন আপনারা কিন্তু অনেকেই বলেন যে আমার হাতের লেখা অনেক সুন্দর, ডক্টরদের হাতের লেখা সুন্দর হয় না। হ্যাঁ, অনেকের ক্ষেত্রে হয় না, বাট এখানে দেখেন আমাদের কলিগদের অনেকের হাতের লেখাই কিন্তু বেশ সুন্দর। আর ইনি হচ্ছেন আমাদের নতুন কলিগ, একদম চাখোর সোমা। ওর হাতের চা এত বেশি মজা হয়, আমার মনে হয় ওর চা খেতে খেতে আমিও একদম চাখোর হয়ে যাব। আর এটা ছিল আমার লাঞ্চ, যেটা আমি সবসময় হসপিটালে খাই, মানে এখন এটা বাদে অন্য কিছু খাই না। এটা আমার কাছে এত মজা লাগে এবং খেলে একদম পেট ভরে যায়। তো আমার মেয়েকে আমি ফোন দিয়েছিলাম একটু সন্ধ্যার আগে আগে ফ্রি হয়ে, দেখলাম যে ওর দিদুন ওকে ঘুম পাড়াতে শুইছে, তো এই জন্য লাইট টাইট বন্ধ। আর কোনো ক্লিপ নেই না, বিকজ আজকে কাজের অনেক প্রেশার ছিল। একদম এটা রাত্রে 9:30-10টার দিকে আমি বাসায় এসেছি, দেখি যে আওয়াইশা এখনও ঘুমাচ্ছে, পাশে ওর দিদুন ঘুমাচ্ছে, আর রুমের অবস্থা দেখেন কি অবস্থা। তো ওরা যেহেতু ঘুমায় আছে, আমি ভাবলাম যে ঠিক আছে, ওরা ঘুমে থাকতে থাকতেই আমি রুমটা ক্লিন করে ফেলি। আর রুমটা ক্লিন করে এখন আওয়াইশাকে ঘুম থেকে উঠাবো। দেখেন সে দিনের মধ্যে কতক্ষণ ঘুমাইছে, তাহলে রাতের বেলা কিভাবে ঘুমাবে, এই জন্য এই অবস্থা থাকে। আর ঘুম অবস্থায় সে হচ্ছে কালার পেন্সিল দিয়ে এখন ড্রয়িং করবে, বা ড্রয়িং তো সে নিজে করে না, আমাকে দিয়ে ড্রয়িং করায়। আর ওয়াটার কালারটা যে দিয়েছিলাম ওইটা দিয়ে আমার মেয়ে অনেক সুন্দর ড্রয়িং করতো, কিন্তু ওর বাবা ওইটা দিয়ে করতেই দেবে না, কারণ ও সব কিছু নষ্ট করে ফেলতেছিল নতুন ফ্ল্যাটের। মা, মা কেমন আছো? মা, মা, হ্যাঁ মা, বলো মা। ওয়াও, কি কালার সুন্দর হয়েছে, বেলুন বেলুন। আমার মেয়ে কি সুন্দর ব্লগ করে দেখছেন, মানে সে এখন ক্যামেরাটা অন করে ব্লগ শুরু করে দেয়। আর আজকে ওকে আমি জাস্ট এক বেলায় খাওয়াবো, কারণ সারাদিন ওর দিদুকে খাইয়েছে। তো গতকালকে আমি মিষ্টি কুমড়া ভাজি করে রেখে গেছিলাম, আর ট্যাংরা মাছ রান্না করছিলাম। আর আজকে যেহেতু ডিম খাওয়ানো হয় না, আমি একটা ডিম ভর্তা করে ওকে এখন খাইয়ে দিব। এটা হচ্ছে আবার পরের দিন, এটা আরেকটা নতুন হিজাব, এবং কেন জানি না অনেক বেশি মোটা দেখা যাচ্ছে ড্রেসে। যাই হোক, এত বেশি না মানে একটু বেশি দেখা যাচ্ছে। তো এখন আওয়াইশাকে নিয়ে আমি, শাওন, মা, আমরা সবাই বের হয়ে গেছি। মা একটা কাজে গেছিল, আর আমরা গেছিলাম আড়ংয়ে, বিকজ লাস্ট দিন আড়ং থেকে যে আমি জুতাটা কিনেছিলাম, জুতাটা আওয়াইশার সাইজে হলো। শাওন বললো যেটা শক্ত আওয়াইশা পছন্দ করবে না, তো আওয়াইশাকে অন্য একটা জুতা কিনে দিব, এবং সে হচ্ছে লাল জুতা কিনবেই। তো তাকে একটা লাল জুতা কিনে দেওয়া হলো, আরো কিছু ড্রেস কিনে দেওয়া হয়েছিল। আর এখন আমি গিয়েছিলাম মৌচাকে, বিকজ আমার হসপিটালের প্রোগ্রামে যে শাড়ি পরবো সেই শাড়ির সাথে ম্যাচ করে লেস কেনা লাগবে। আর মৌচাকেও যে এত ভালো লেস পাওয়া যায় আমি জানতাম না, বিকজ মৌচাকে আসলে লেস কিনতে কখনো যাওয়া হয় না, এমনি গজ কাপড় কিনতে যাওয়া হয়। তো আমি দেখতেছিলাম যে গোল্ডেন কালারের কোন লেসটা নিব, অনেকগুলো লেসই আছে আসলে ভালো লাগতেছিল। নর্মালি লেস আমি কিনি হচ্ছে বনানি বাজার থেকে, ওখানকার লেসের কালেকশন খুবই ভালো। তো এই লেসটা না অনেক স্মার্ট লাগছে, ভাবতেছিলাম মেবি যাবে, বাট দেখলাম যে না, বেশি ব্রোঞ্জ হয়ে যায়। তারপরে এই লেসটা কিনলাম, এই লেসটাও সুন্দর এবং কালারটাও ম্যাচ করছে। তারপর আমার একটা পানির বোতলের দরকার ছিল, তো এই বোতলটা কিনছিলাম, এটা 450 টাকা নিছে, সরি 480 টাকা নিছে, অনলাইনে কিন্তু আরো বেশি দাম দেখায়। তারপর এই যে বের হব, আর আওয়াইশার জন্য তোর বাবা কোথাও গেলে পুতুল কিনবে, তো আজকে পুতুল না এরোপ্লেন কিনবে, বিকজ আওয়াইশা অনেকদিন যাবত বলতেছিল, এরোপ্লেন গুলো দেখতেছিল, বাট এগুলো ওর ছিল, একটু বড় চাচ্ছিল এবং বেশি বড় আবার কেনা যাবে না। তো এ সাইজটা সুন্দর আওয়াইশার অনেক বেশি পছন্দ হয়েছে, সে মানে খুবই খুশি এটা কিনে। তারপর চলে গিয়েছিলাম বাবার বাসায়, জাস্ট লাঞ্চটা করতে ওইখানে গিয়েছি। হয় নাই জাস্ট আগের দিন রাতের বেলা বাবাকে ফোনে জানাইছি যে আমি আগামীকালকে আসব, আওয়াইশাকে একটু রেখে তোমাদের কাছে আমি একটু পুরান ঢাকায় কাজে যাব আর লাঞ্চ করব। তো দেখেন কত কিছু রান্না করছে। তো আমি আর শাওন আসলে অনেক ক্ষুধার্ত ছিলাম, দুইজন একদম পেট ভরে খাইছে আওয়াইশাকে খাইয়ে দিয়ে। এখন আওয়াইশাকে আম্মুর কাছে রেখে আমরা চলে গেছি পুরান ঢাকায়, আর এটা হচ্ছে আমার ন্যাশনাল হসপিটালের আশেপাশের এরিয়া, একদম গেলেই আমি নস্টালজিক হয়ে যাই। আর পুরান ঢাকায় আমি যে কোনো ট্যুরের আগে কেন যাই সেটা আপনারা সবাই জানেন, সেটা আমি ইনশাল্লাহ আপনাদের সাথে কালকে শেয়ার করব। তো আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা প্লিজ বেশি বেশি শেয়ার করে দিবেন, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।